এই মুহূর্তে আমরা চলে আসছি পদ্মার পাড়েই একটি যাকে আমরা বন বলে থাকি যেমন বঙ্গোপসাগর তার বুকে গড়ে উঠেছে সুন্দরবন তেমনি এই পদ্মার পারে গড়ে উঠেছে এই বন মানুষের হাতে গড়া অথবা অনেক দিন এর যত্ন না নেওয়ার কারণে হয়তোবা এই শিশু গাছগুলো যার মধ্যে বিভিন্ন লতাপাতা ঘিরে গড়ে উঠেছে এই বন এই হচ্ছে শিশু গাছ বিভিন্ন জায়গায় বিভিন্ন শিশু গাছ রয়েছে রয়েছে প্রাকৃতিক কিছু সৌন্দর্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে দেখার জন্য এই বনকে আপনারাও আসতে পারেন এই বনকে দেখার জন্য মানিকগঞ্জকে আজকে এই বন পরিচিত করে তুলছে মানিকগঞ্জের আবারও বলছি মানিকগঞ্জের হরিরামপুর যে বন আজ গড়ে উঠেছে সেই সুন্দরবনের মতোই পদ্মার বুক চিরে এই চরাঞ্চলে মানুষের হাতের তৈরি মানুষের হাতে লাগানো গাছ অনেকদিন যত্ন না নেওয়ার কারণে গাছের মধ্যে যে লতাপাতা যা বন আকার ধারণ করেছে আপনারা চাইলে দেখতে পারেন প্রাকৃতিক এই সৌন্দর্য এখানে বিভিন্ন পাখির কলকাকলিতে মুগ্ধ বিভিন্ন সময় দেখা যায় এরপর আরও একটা সৌন্দর্য আছে যখন সূর্যাস্ত হবে সূর্য ডুবে যাবে মনে হয় পদ্মার পানিতে এই ময় সূর্যটা পট করে ডুবে যাবে পানি রাখার লাল বর্ণ ধারণ করবে এখানে আসলে আপনারা দেখতে পাবেন সেই বনটা এবং সেই বনকে দেখবেন সাথে সূর্যাস্ত দেখবেন পানির মধ্যে যে সূর্যটা ডুবে গেল এবং সেই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এই মানিকগঞ্জে অর্থাৎ ঢাকা থেকে অল্প কিছু দূর এখানে মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জের হরিংপুর আসবেন এখানে আসলেই আপনারা এই দৃশ্যগুলো দেখতে পারবেন আমাদের সাথে এই পর্যন্ত সবাই থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের এবং ভবিষ্যতের আরও কিছু সৌন্দর্যময় স্থান আমরা তুলে ধরব আমাদের সাথে থাকুন সেই পর্যন্ত সবাই ধন্যবাদ